হাই ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল। তো আজকে তারিখ হচ্ছে 1 নভেম্বর, এখন বাজে 1:06। তো কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি কাল রাতে অনেক লেট হয়ে গেছে এই ভিডিওগুলো এডিট করতে, কারণ যেহেতু নতুন ফোন নিয়েছি আপনারা দেখলেন, তো 4K তে আমরা শ্যুট করেছিলাম, ওটাই হয়ে গেলো ঝামেলা। অ্যাকচুয়ালি ল্যাপটপে 4K ভিডিওটা প্রসেস হচ্ছিলো না এডিটারে, তো অনেক কষ্ট মষ্ট করে, তো অনেকক্ষণ সময় লাগলো এডিট করতে ভিডিওগুলো। তো এডিট করার পর শুয়েছি কালকে 4টার সময়, ভিডিও আপলোড করে দিয়েই। তো আজকে সকালে উঠে একটা প্ল্যান হচ্ছে এক জায়গায় যাওয়ার, খুবই ইন্টারেস্টিং জায়গা, মেমারির এখন অনেক ফেমাস জায়গা এটা। দেখি ফোন করি আজ ইউলকে, তো খুবই ফেমাস জায়গা একটা বলছে কি মেমারিতে হয়েছে বা খুবই ট্রেন্ডিং যাচ্ছে, সেটা হচ্ছে হইচই রুফটপ রেস্টুরেন্ট। হ্যালো, বলছি কোথায় যাওয়া যায়? তাহলে আমরা কি সেই হইচইটাতেই যাবো নাকি যেটা এখন ট্রেন্ডিং? আচ্ছা, তাহলে তো কটার সময় যাওয়া যায় ওখানে? অ্যাম্বিয়েন্সটা কটার সময় গেলে ভালো পাওয়া যাবে? ওকে ব্রো, ওকে, ডান ডান। হ্যাঁ, সো চলুন যাওয়া যাক হইচই রুফটপ রেস্টুরেন্টে। আমরা যাবো বিকেলে, বেরোবো 5:30, ওখানে বলছি কি ওখানে অ্যাম্বিয়েন্সটা বিকেলবেলায় বেশি ভালো লাগে। আমরা পৌঁছে গেছি হইচই রুফটপ ক্যাফে রেস্টুরেন্টে। মেমারির টপে চলে এসেছি, হইচই রুফটপ ক্যাফের একদম আমরা টপ ফ্লোরে আছি। তো এখান থেকে গোটা মেমারি অনেক ছোট দেখাচ্ছে, তো যারা এখনও আসেননি বা যারা আসবো বলে ভাবছেন, একটু সময় না ওয়েস্ট করে আপনারা ডেফিনেটলি চলে আসুন। এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার অ্যাম্বিয়েন্স পুরো কলকাতা। এটা মেমারিতে রেস্টুরেন্টে ঢুকে যাওয়ার পর কোনোভাবেই আপনি বুঝতে পারবেন না মেমারিতে আছেন না কলকাতাতে আছেন। ডেফিনেটলি এটা আসার মতো একটা জায়গা। যারা ভাবছেন, যারা এখনও চিন্তায় আছেন যাবো কি যাবো না, তো ডেফিনেটলি আসুন। আর নিচে গিয়ে আমরা তো ফুড ট্রাই করছি, মেনুটা আমরা হয়তো দেখাতে পারবো না, কারণ মেনুটাতে ওদের কিছু চেঞ্জেস হবে। তো চেঞ্জেস হওয়ার পর আপনারা এসে নিজেরা মেনু দেখবেন, আমরা খাবার অর্ডার করছি, আপাতত সেগুলো দেখুন। একটা চিকেন টিক্কা, একটা কড়াই পনির, একটা কড়াই চিকেন, দিল্লি প্লেন গার্লিক নান। চিকেন টিক্কা রাস্তা আপনাদের করতে হবে, বেশি লাগবে। অনেক কিছু অর্ডার দিলাম, এখানে একটু টাইম ফ্রেমটা যে বেশি, মানে একটু বেশি টাইম নিচ্ছে বানাতে, কারণ যেহেতু একদমই নতুন। আর কাবাব খেতে হলে মোটামুটি 20 মিনিট তো হাতে সময় নিয়ে আসতে হবে। আমরা হাতে অনেক সময় নিয়ে এসেছি, কারণ বুঝতেই পারছেন আমরা ব্লগ বানাতে দিচ্ছি। তো আমরা বিকেল থেকে এখানে আসি, পুরো শ্যুট করলাম আপনারা দেখলেন, তো মোটামুটি ভালো রকম সময় নিয়ে আসবেন, ফ্যামিলির সাথে একটা ভালো টাইম স্পেন্ড করুন। আর খাবার দেখি আসুক কীরকম খেয়ে আপনাদের বলছি। তো যেটুকু আমি শুনেছি খাবার এখানে একদম এ ক্লাস, তো আমরা খেয়ে দেখবো, একদম অনেস্ট ওপিনিয়ন আমাদের দেবো আপনাদের যে আমাদের খাবার কেমন লাগছে।
এসে গেছে, অত সময় লাগেনি। তো আমরা এবার টেস্ট করে নেবো, দেখে নেবো যে খাবার কোয়ালিটি কিরকম। নরম আছে, যেটা কনসার্ন থাকে কি অনেক সময় কাবাব শক্ত থাকে, নরম আছে। উইথ গ্রিন চাটনি আমি এই মুহূর্তে টেস্ট করছি, ঠিক আছে। পেঁয়াজ হালকা স্মোকি সেন্ট আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব কিছু পারফেক্ট আছে। আপনারা চিকেন টিক্কা কাবাবটা ডেফিনেটলি কিন্তু ট্রাই করতে পারেন। তো আমাদের নেক্সট যেগুলো অর্ডার ছিল সেগুলো অলরেডি এসে গেছে। তো এটা হচ্ছে গার্লিক নান, আর এটা হচ্ছে চিকেন। তো দেখি গ্রেভিটা, এটা হচ্ছে চিকেনের ডিশ, আপনারা দেখতে পাচ্ছেন ছোট, দেখা যাক, খেয়ে দেখা যাক। সাইজটা ম্যাটার করে না, ম্যাটার করে টেস্টটা। তো এটা হচ্ছে পনির, দ্যাট ইস পনিরও আমি নিয়ে নিচ্ছি। এবার আমাদের ফার্স্ট বাইট আমরা নিতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নরম আছে, শক্ত নেই। অনেক অনেক জায়গায় এক্সপিরিয়েন্স করেছি অনেক শক্ত থাকে, টেনে ছিল তো অ্যাকচুয়ালি, কিন্তু একদম নর্মাল আছে। হালকা বার্ন্ট গার্লিকের স্মেলও আসছে, যেটা একদম পারফেক্ট। আগে চিকেনটা ট্রাই করি, না আগে আমরা পনিরটা ট্রাই করি, তাহলে চিকেন বেশি টেস্ট হবে। আগে পনিরটা ট্রাই করি, তারপর আমরা চিকেনটা ট্রাই করছি। বিলিভ মি, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এগুলো টেস্টি। অনেস্ট ওপিনিয়ন দিচ্ছি, দেখি হয়তো অত প্রথম প্রথম লাগবে না আপনাদের যখন আসবে, তো কিন্তু খেতে অনেক টেস্ট। তো নেক্সট আমরা এবারে চিকেনটা ট্রাই করছি। তো চিকেনটা, চিকেনের আগে গ্রেভিটা ট্রাই করি। দেখতে এক লাগলো গ্রেভি, দুটো টেস্ট কিন্তু ডিফারেন্ট আছে। আর এই হচ্ছে চিকেনের ভেতরটা, তো একদম ফ্রেশ। তো আমরা এবারে চিকেনের বাইটটা নিয়ে দেখছি। আমার মতে চিকেনটা আরেকটু বেটার হতে পারতো, কিন্তু পনিরটা কোনো কথা হবে না। তো একটা জিনিস দেখাতে ভুলে গেলাম, পনিরটা কতটা ফ্রেশ। তো ওই জন্য পনিরের ভেতরটা কেটে আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পনিরটা কিন্তু একদম ফ্রেশ, কতটা সাদা এবং কতটা টেম্পটিং, বিষয়টা কিন্তু খুবই ভালো। পনিরটা আমার একদম লাজবাব লেগেছে, চিকেনটা আমার মনে হচ্ছে কোথাও যেন আরেকটু ভালো হতে পারতো, ভালো হওয়ার জায়গাটা যেন রয়ে গেল। তো সব কিছু ট্রাই করার পর আমরা আরেকটু বিরিয়ানি বলে দিলাম। তো বিরিয়ানি দেখুন এসে গেছে, সো এসে গেছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। সো স্মেলটা আগে একটু নিয়ে নেবো, ঠিক আছে। মশলা সেন্ট পাচ্ছি, মানে গরম মশলা সেন্ট পাচ্ছি আমরা। তো ফার্স্ট বাইটটা আমি নিচ্ছি, একটু চিকেন, একটু বিরিয়ানি, সাথে বারিস্তা। ঠান্ডা হয়ে গেছে, ভীষণ ঠান্ডা হয়ে গেছে, গরম তো নেই। তো যেমনটা দেখতে পাচ্ছেন চিকেনের সাইজগুলো কিন্তু এখানে আমরা অনেক ছোট এক্সপ্রেস করছি বারবার। আগের চিকেন হান্ডিটা তো চিকেনের সাইজ কিন্তু ছোটো ছিল, এখানে কিন্তু বিরিয়ানিতে এইটুকু সাইজ অ্যাকচুয়ালি হয়। এটা আজকে আমার ঠিক ডাউট ফিল হচ্ছে, আরও বড়ো পিস হওয়া উচিত ছিল। বাট চিকেন বিরিয়ানি টেস্ট কিন্তু ওভারঅল অনেক ভালো, ভালো লাগছে খেতে, কোনো অসুবিধা নেই সেটা খেতে। কিন্তু ছোটো ছোটো জিনিস কিছু ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, টেস্টের দিক থেকে কিন্তু কোনো কথা হবে না। ঠিক আছে, তো দেখে নেবো, আমরা অনেক কটা আইটেমই ট্রাই করেছি, তো বিলটা কত হয়েছে। তো যেমনটা দেখছি 723 টাকা। সো আমরা বিলটা পে করে দিই, বাকি কথা বিল পে করার পর বলছি। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, আপনারা ডেফিনেটলি আসুন, এসে ট্রাই করুন।
হইচই রুফটপ ক্যাফে রেস্টুরেন্ট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা ঘুরি, আপনারা দেখতে থাকুন। বাই, গুড নাইট।